হ্যালো এভরিওয়ান আমি অভিষেক দাস এবং তোমাদের লার্ন লার্নহইতে অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছো আর আরবি টেকনিশিয়ান এক্সামিনেশন টু এবং আজকের এই ভিডিওটা কাস্ট সার্টিফিকেট নিয়ে মেনলি সেন্ট্রাল ফরম্যাট এর আগেও দুটো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি যেখানে এই বিষয়ে কিন্তু ডিটেইল আলোচনা করেছিলাম সেই ভিডিওতে পুরোপুরি আমি সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়েছিলাম তবুও হয়তো কিছু জিনিস তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে বা কোথাও কোনো প্রবলেম হচ্ছে যেই কারণে আজকে একাধিক ফোন কল এসেছে তোমাদের কাছ থেকে তাদের মধ্যে বেশিরভাগই ছিল ও এনসিএল ক্যান্ডিডেট এবং একটাই প্রশ্ন দা সার্টিফিকেটকে আপলোড করতে হবে সেন্ট্রাল ফরম্যাটকে আপলোড করতে হবে এবং সেক্ষেত্রে ইস্যু ডেট আমরা কি দেব তো এই বিষয়ে আমার মনে হলো যে আরেকটা ভিডিও সরাসরি সামনাসামনি এসে তোমাদের সাথে শেয়ার করা উচিত তাহলে হয়তো বিষয়টা তোমাদের যদি ক্লিয়ার হয় প্রথমে একটু এস সি কথা আমি বলে নিই তোমরা যারা এই এস সি এস বিলং করো তোমাদের ক্ষেত্রে সার্টিফিকেট আপলোড করতে বলা হচ্ছে শুধুমাত্র ফ্রি ট্রাভেল পাস পাওয়ার জন্য অর্থাৎ তোমরা যদি ফ্রি ট্রাভেল পাস দিতে চাও শুধুমাত্র সেক্ষেত্রেই তোমাদের কিন্তু সার্টিফিকেট আপলোড করতে হবে আমি যে ফর্ম ফিল আপের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি সেখানে আমি ফ্রি ট্রাভেল পাসের জায়গায় নো সিলেক্ট করেছিলাম তো সেক্ষেত্রে আমায় কিন্তু সার্টিফিকেটও আপলোড করতে হয়নি তাই তোমরা যারা এস সি এসটি রয়েছো তোমরা তোমাদের যে স্টেটের সার্টিফিকেট স্টেটের যে সার্টিফিকেট সেটাই তোমরা আপলোড করতে পারো স্টেটের সার্টিফিকেট নাম্বারটাও প্রোভাইড করবে এবং সেখানে যে ইস্যু ডেট রয়েছে সেটাই তোমরা দেবে তবে তোমরা যারা ও এনসিএল ক্যান্ডিডেট তোমাদের ক্ষেত্রে আমি একটু বলি ও বিসি এনসিএল এর স্ট্যাটাস কিন্তু প্রতি বছর বছর চেঞ্জ হয় আমরা কি জানি আট লাখের কম বাৎসরিক আয় যদি কোনো পরিবারের আট লাখের কম হয় তারাই ও বিসি এর মধ্যে পড়ে তাই তো কোনো স্টুডেন্টের পারিবারিক আয় এবছর আট লাখের কম আছে ঠিক আছে তো সামনের বছর সেটা নাই থাকতে পারে সামনের বছর যদি আট লাখের বেশিও যায় তাহলেই তো তার স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে তখন তো সে আর ও বিসি এনসিএল থাকবে না তাই তো তো একমাত্র এই কারণের জন্যই পরিষ্কার বলা হয়েছে ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট ক্রুশিয়াল ডেট বলা হয়েছে ফর্ম ফিল আপের লাস্ট ডেটের আগে একটা সেন্ট্রাল ফর্ম্যাট তোমাদের ইস্যু করতে হবে এবং সেখানে যে ইস্যু ডেটটা থাকবে সেটাই তোমরা কিন্তু ফর্ম ফিল আপের সময় দেবে তো এটা কি প্রমাণ করবে যে ফর্ম ফিল করার আগে তুমি ওবিসি এনসিএল এনসিএলের স্ট্যাটাস বহন করছো তুমি বর্তমানে ওবিসি এনসিএল রয়েছো এবং সেই কারণেই তুমি ফর্ম ফিল আপটা এনসিএল হিসাবে করছো এই কারণেই বলা হয়েছে এই মুহূর্তে ওবিসি এনসিএল ক্যান্ডিডেট যারা রয়েছো ই ডাব্লিউএস যারা রয়েছো তোমাদের কিন্তু সেন্ট্রাল ফর্ম্যাটটা তৈরি করতে হবে সার্টিফিকেট নাম্বারে তোমাদের যে স্টেট সার্টিফিকেট সেখান থেকে নাম্বারটা তোমরা দেবে এবং ইস্যু ডেট তোমরা যে সেন্ট্রাল ফর্ম্যাটটা তৈরি করবে সেখানে যে ইস্যু ডেটটা থাকবে সেটা তোমরা ইনপুট করবে এরপর যখন তোমরা ডিভিতে যাবে তখন যদি মনে হয় যে না আবার তৈরি করতে হবে তখন ডিভির সময় তোমরা আরেকটা তৈরি করবে তবে বর্তমানে ফর্ম ফিল আপ করার আগে তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট সেন্ট্রাল ফর্ম্যাট তৈরি করতেই হবে এবং সেখানে যে ইস্যু ডেটটা থাকবে সেটাই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের সময় ইনপুট করতে হবে এই জিনিসটা তোমরা বোঝার চেষ্টা করো কারণ এনসিএল স্ট্যাটাস যেহেতু চেঞ্জ হয় সেই কারণেই বলা হয়েছে ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট তার আগে তুমি যদি ও বিসি এনসিএল হিসেবে ফর্মটা ফিল আপ করো তোমায় একটা সেন্ট্রাল ফর্ম্যাট তৈরি করতে হবে কারণ তুমি ও বিসি এনসিএল রয়েছো বর্তমানে এটা প্রমাণ করার জন্য তাহলে বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে এরপর এই বিষয়ে কোনোরকম সমস্যা হবে না কারণ প্রচুর ফোন কল আজকে এসছে আমার কাছে তো সেই কারণে আমার মনে হলো সরাসরি একটা যদি ফেস টু ফেস ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি হয়তো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হবে এরপরও যদি এই সম্বন্ধে কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারো আজকের ভিডিওতে এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ লাক অল অফ ইউ গাইজ থ্যাংক ইউ